নমস্কার, বেঙ্গল ফিউশনে আপনাদের স্বাগত জানাই। আমি জয়িতা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আজকে আমাদের বিষয় ভিডিও গেম অ্যাডিকশন। হ্যাঁ, আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে কি বড়রাও যদি থাকে, বাচ্চার বাবা কি বাচ্চার মা, সবারই এই অ্যাডিকশনটা হওয়ার প্রবণতা আজকালকার দিনে দেখা যাচ্ছে। অ্যাডিকশন মানে নেশা। নেশা শুধু অ্যালকোহল, জুয়া, মদ, ওপিয়াম, ক্যানাবিস এইসবের হয় তা না, ভিডিও গেম ইন্টারনেটেরও অ্যাডিকশন হয়। অ্যান্ড সেইখানে যেই যেই জিনিস দেখা যায় ভিডিও গেম অ্যাডিকশনেও ঠিক সেটাই দেখা যায়। নেশার জিনিসটাই মানুষের কাছে এত চাহিদার ব্যাপার হয়ে যায় কি অন্য সব কিছু থেকে তারা দূরে চলে আসে, যেরকম দেখা যায় ভিডিও গেম অ্যাডিকশনে। আপনি কি করে বুঝবেন আপনার বাচ্চার ভিডিও গেম অ্যাডিকশন হয়ে যাচ্ছে? একটু আধটু ভিডিও গেম তো সব বাচ্চাই খেলে, একটু আধটু খেলা খারাপও না, কোনো জিনিসই পরিমিতির মধ্যে যদি থাকে সেটা ঠিক আছে, যে যখনই সেটা পরিমিতির বাইরে চলে যায় তখনই সেটা ডেঞ্জারাস হয়ে ওঠে। আপনার বাচ্চা স্কুলে যেতে চাইছে না, আগে যেগুলো এনজয় করতো, সুইমিং, কারাতে, আঁকা, গান গাওয়া, কোনো ক্লাসেই তার এখন যেতে ভাল লাগছে না, বন্ধুদের সঙ্গে খেলতে বাইরে বেরোচ্ছে না, আস্তে আস্তে স্কুলের নাম্বার কমে যাচ্ছে, বন্ধুরা খেলতে ডাকতে আসছে সে খেলতে যাচ্ছে না, সে ঘরের থেকে বেরোচ্ছে না, আপনি অফিস থেকে এসে দেখলেন আপনি তাকে কাজ দিয়ে গেছেন, সে কোনো কাজই করেনি, সে তার ভিডিও গেম নিয়েই বসে আছে, এই সময় সজাগ হওয়া উচিত। আপনার মনে রেড সিগনাল বাজা উচিত কি কোথাও একটা প্রবলেম হচ্ছে, কেন আমার বাচ্চা আর কিছু করছে না, সর্বক্ষণ ভিডিও গেম নিয়ে আছে। যদি বুঝতে পারেন আপনার বাচ্চার ভিডিও গেম অ্যাডিকশন হয়েছে, চেষ্টা করুন আপনার আশেপাশের সাইকোলজিস্টের কাছে কাউন্সেলিং করানোর। যদি বাচ্চা নিজের বাড়িতে বুঝে শুনে ঠিক হয়ে যায় তো ভালো, কিন্তু অনেক সময় আমি দেখেছি 10 অবধি খুব ভালো রেজাল্ট, ক্লাস 11 উঠে ফেল করলো, সায়েন্সের স্টুডেন্ট, এরকম এই মুহূর্তে আমার কাছে 4টে কেস আছে। ভালো ভালো স্কুলের ছেলেরা সায়েন্স নিয়ে পড়ছে কি কমার্স নিয়ে পড়ছে, 10 ব্রিলিয়েন্ট রেজাল্ট, সবার মোটামুটি 85% থেকে 95% মধ্যে রেজাল্ট, 11 তারা ফেল করেছে, যেটা তাদের মা বাবাও মেনে নিতে পারছে না, আর তারা ব্যাপারটা বুঝতেই পারছে না কেন করেছে। চারজনের ক্ষেত্রেই হিস্ট্রি নিয়ে দেখা গেল, ওই 10 পরীক্ষা হওয়ার পর একটা ফাঁকা সময় ছিল, তখন পড়াশোনার সেরকম চাপ ছিল না, তখনই তারা খেলতে শুরু করলো ভিডিও গেম, তারপর সেটা নেশার মতন হয়ে গেছে, সেটা আর ছাড়তে পারছে না, পড়াশোনা করতে আর ভাল লাগছে না, স্কুলে যেতেও ভাল লাগছে না, অনেকে দেখা যাচ্ছে স্কুলে যাচ্ছে না, টিউশনে হয়তো যায় শুধু ওইটুকুনি সময়, কিন্তু বাড়িতে এসে টিউশনের কোনো কাজও করছে না, পড়াটাও টিউশনে গিয়েও দিচ্ছে না, টিউশনের টিচারও কমপ্লেন করছে কি ও যদি পড়া না দেয় ওকে আর আমরা পড়াবো না। পড়াশোনা ছাড়াও দেখা যায় যারা ভিডিও গেম অত্যন্ত বেশি খেলছে তাদের মধ্যে আস্তে আস্তে সোশ্যাল উইথড্রল হয়, মানে সোসাইটি থেকে তারা নিজেদের উইথড্র করে নেয়, ওদের জগৎটাই ভিডিও গেমে, ওদের রিয়ালিটি কন্ট্যাক্টটা কমে যায়, মানে বহির্জগতে কী হচ্ছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তারা ওই ভিডিও গেমের ফ্যান্টাসি জগতেই বাঁচতে শুরু করছে। আস্তে আস্তে দেখা যায় কিছু তো সোশ্যাল নর্মস থাকে, সোশ্যাল রুলস থাকে, অন্যের সঙ্গে কীভাবে আমি কথা বলবো, কী করব, এদের সেই স্কিলগুলো কমে যায়, সোশ্যাল স্কিলস, কমিউনিকেশন স্কিলস এগুলো কমে যায়, ওরা অন্যের সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দ নয়, লজ্জা পায় আস্তে 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 আস্তে, নিজের সেই ভিডিও গেমের ওয়ার্ল্ডেই নিজেরা লুকিয়ে থাকতে পছন্দ করে। অন্য বাচ্চাদের আপনি বাড়িতে ডাকছেন, বন্ধুদের, ওদের মনে হচ্ছে না দরকার নেই, কি অন্য বাচ্চারা এলে সবাই মিলে একসঙ্গে ভিডিও গেম খেলছে। সো এইটা যদি আপনারা খেয়াল করেন, সচেতন হোক, বাচ্চাকে আমরা অনেক সময় ছোট বাচ্চাকে বিরক্ত করছে, আমরা বাবা মারা নিজে হাতে মোবাইলটা দিয়ে দিই কি দেখুক, আর বিরক্ত করবে না আমি কাজটা করে নেব, এইটা করবেন না, প্রথমে এটা আমরা বারণ করি, কারণ বাচ্চা জন্মের পরেই ভিডিও গেম খেলতে শুরু করে দেয় না, আমি আপনি তার হাতে মোবাইলটা দিচ্ছি, ভিডিও গেমটা তুলে দিচ্ছি, তারপরেই সে খেলতে শিখছে। তাই জন্যে খুব ছোটোবেলা থেকেই বাচ্চাকে নানা রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে দিন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে দিন, সাঁতার কাটা, কারাটে খেলা,
ফুটবল খেলা, ক্রিকেট খেলা, যেখানে সে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবে। বন্ধুরা যদি বাড়িতে আসে, নজর রাখুন সবাই মিলে ভিডিও গেমস খেলছে না অন্য গেমস খেলছে। চেষ্টা করুন রোজ বাচ্চাকে খেলতে পাঠানোর। আজকালকার বাচ্চারা টিউশনের চাপে খেলার সময় নেই। আমি সবাইকে আগেই জিজ্ঞেস করি, কটা টিউশন টিচার আর রোজ খেলতে যাও কিনা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যত ক্লাস তত টিউশন টিচার। ক্লাস ফোরে চারটে টিউশন টিচার, নাইনে নটা টিউশন টিচার। খেলার সময় নেই, খেলার সময় কি, তাদের তো পড়ার সময়ই নেই। তাই আপনার বাচ্চাকে খেলতে দিন, টিউশন টিচার না দিয়ে রেগুলারলি স্কুলে পাঠান। স্কুল থেকে পড়া বুঝে আসবে, সেইটা নিজে পড়ার অভ্যাস করবে। সবই টিউশন টিচার গুলে পড়িয়ে দেবে তাহলে কিন্তু হবে না। এরকমভাবে বাচ্চাকে যদি আপনারা বিজি রাখেন অন্য কিছুর মধ্যে দিয়ে, তাহলে কিন্তু তাদের এই ভিডিও গেম অ্যাডিকশনটা হওয়ার কথা না। আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে লিখুন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখতে থাকুন বেঙ্গল ফিউশন। ভালো থাকবেন, ভালো রাখবেন।